ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা লিম্ফেটিক সিস্টেম স্টার্ট করেছিলাম। লিম্ফেটিক সিস্টেমের কিছু অংশ গতদিন পড়ে ফেলেছি। আজকে আমরা রেস্ট পোর্শন অফ লিম্ফেটিক সিস্টেম পড়ব। আমরা লিম্ফ নোডের স্ট্রাকচার পর্যন্ত পড়েছিলাম। আমরা আসি বডিতে কিভাবে লিম্ফ সার্কুলেট হয়। আমরা দেখেছি একটা লিম্ফ নোডের মধ্যে কিছু অ্যাফারেন্ট লিম্ফ ভেসেলস এসে ওপেন হয়। সেই অ্যাফারেন্ট লিম্ফ ভেসেলসগুলো কী করে লিম্ফটাকে লিম্ফ নোডের সাব ক্যাপসুলার সাইনাস বা সাব ক্যাপসুলার স্পেসে দেয়। সেখান থেকে আস্তে আস্তে প্যারা ট্রাভেকুলার স্পেস হয়ে কর্টিক্যাল সাইনাস, মেডুলারি সাইনাস, মেডুলা ক্রস করে সেটা এফারেন্ট ভেসেলস দিয়ে বের হয়। এই আসছিল এফারেন্ট ভেসেলস, সেটা সাব ক্যাপসুলার স্পেস থেকে প্যারা ট্রাভেকুলার স্পেস হয়ে কর্টিক্যাল স্পেস, কর্টিক্যাল সাইনাস, মেডুলারি সাইনাস হয়ে এফারেন্ট ভেসেলস দিয়ে বের হয়। দ্য সাইনাস আর লাইন্ড বাই দ্য ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ। এই যে সাইনাসগুলো, দিস আর লাইনিং এ ম্যাক্রোফেজ সেল থাকে। আর এই ম্যাক্রোফেজ সেলগুলো কী করে ব্যাকটেরিয়াকে রিমুভ করে অ্যান্ড অলসো আদার ফরিন মেটেরিয়াল, যে কোনো ফরিন মেটেরিয়ালকে ম্যাক্রোফেজ এনগালফ করে নিয়ে নেয়। অ্যান্ড দ্য লিম্ফ নোডস আর অনলি স্ট্রাকচার হুইচ ফিল্টার্স দ্য লিম্ফ। লিম্ফ ফিল্টার হয় শুধুমাত্র লিম্ফ নোডেই। দ্য লিম্ফ নোডস আর দ্য অনলি লিম্ফয়েড অর্গান হুইচ হ্যাভ বোথ এফারেন্ট অ্যান্ড ডিফারেন্ট লিম্ফ ভেসেলস। লিম্ফয়েড অর্গানসের মধ্যে এফারেন্ট ডিফারেন্ট লিম্ফ ভেসেলস শুধুমাত্র লিম্ফ নোডেই আছে। আমরা লিম্ফয়েড অর্গান পড়েছি স্প্লিন, থাইমাস, লিম্ফ নোড, এর মধ্যে এফারেন্ট ডিফারেন্ট লিম্ফ ভেসেলস শুধুমাত্র লিম্ফ নোডে আমরা পেয়ে থাকি। ক্যাপিলারি থেকে লিম্ফ, ক্যাপিলারি শুরু হলো, শুরু হয়ে লিম্ফ ভেসেলস হলো, লিম্ফ ভেসেলস হয়ে এফারেন্ট ভেসেলস হিসাবে লিম্ফ নোডে ঢুকলো, লিম্ফ নোডে এটা ফিল্টার হলো, ফিল্টার হয়ে এফারেন্ট ভেসেলস হিসাবে বের হলো, ভেসেল হয়ে মেইন লিম্ফেটিক ডাক্ট, যেগুলো থোরাসিক ডাক্ট বা রাইট লিম্ফেটিক ডাক্ট হয়ে ইন্টারনাল ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন আর ব্রাকিওসেফালিক ভেইনের জাংশনে এসে ওপেন করলো। ইট ইজ দ্য সার্কুলেশন অফ লিম্ফ ইন আওয়ার বডি। ফ্লোস অফ ব্লাড ইন দ্য লিম্ফ নোডস। লিম্ফ নোডসের মধ্যে ব্লাড কীভাবে ফ্লো করে। দ্য ব্লাড রিচেস দ্য লিম্ফ নোডস থ্রু দ্য আর্টারিজ দ্যাট এন্টার্স দ্য হাইলাম। আমরা দেখেছি হাইলাম দিয়ে আর্টারিজ ঢুকেছিল, সেই আর্টারির মাধ্যমে ব্লাড লিম্ফ নোডে ঢুকলো। আর্টারি এন্টার্স থ্রু দ্য হাইলাম দেন গিভ স্ট্রেট ব্রাঞ্চেস হুইচ ট্র্যাভার্স দ্য মেডুলা। আর্টারি এই হাইলাম দিয়ে ঢুকে স্ট্রেট ব্রাঞ্চ দিল, সেটা মেডুলাকে ট্র্যাভার্স করে ক্যাপিলারি প্লেক্সাস ফর্ম করে উইদিন দ্য কর্টেক্স। মেডুলাতে কোনো ক্যাপিলারি প্লেক্সাস ফর্মেশন করে না, ক্যাপিলারি প্লেক্সাস ফর্মেশন হয় কর্টেক্সের মধ্যে। অ্যান্ড এই কর্টেক্স থেকে, ক্যাপিলারি প্লেক্সাস থেকে ভেইন ফর্মেশন হলো, ভেইন কর্টেক্স থেকে আবার মেডুলা হয়ে হাইলামের মাধ্যমে কর্টেক্সকে পায়ার্স করে হাইলাম দিয়ে বের হলো। এই হচ্ছে ব্লাড ফ্লো উইদিন দ্য লিম্ফেটিক গ্ল্যান্ডস। মোস্ট অফ দ্য লিম্ফোসাইট এন্টার্স দ্য লিম্ফ নোড থ্রো দ্য ব্লাড, হোয়াইল অনলি এ ফিউ এন্টার থ্রো দ্য লিম্ফ অফ এফারেন্ট ভেসেলস। এই লিম্ফ নোডসের মধ্যে লিম্ফোসাইট, ম্যাক্সিমাম লিম্ফোসাইটই আসে ব্লাডের মাধ্যমে, লিম্ফের মাধ্যমে খুব অল্প পরিমাণ লিম্ফোসাইট আসে। ফাংশনস, ফাংশনস অফ লিম্ফ নোডস। লিম্ফ নোডের কাজ কি? দে ফিল্টার দ্য লিম্ফ। লিম্ফকে ফিল্টার করা লিম্ফ নোডের কাজ। কীভাবে ফিল্টারিং করে? বাই দ্য ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটিস অফ ম্যাক্রোফেজ অ্যান্ড রিমুভ ফরিন পার্টিকেল, ইনজুরিয়াস সাবস্ট্যান্স ইনক্লুডিং প্যাথোজেন্স অ্যান্ড ইভোক ইমিউনোলজিক্যাল রেসপন্স বাই দ্য প্লাজমা সেল প্রডিউসিং অ্যান্টিবডি। প্লাজমা সেল অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন করে, ইমিউনোলজিক্যাল রেসপন্স ইনিশিয়েট করে অ্যান্ড প্রডিউস ভেরিয়াস টাইপস অফ লিম্ফোসাইট। জার্মিনাল সেন্টারে, লিম্ফয়েড ফলিকুলের জার্মিনাল সেন্টারে লিম্ফোসাইটগুলো প্রলিফারেশন হলো, প্রলিফারেশন হয়ে ডিফারেন্ট লিম্ফোসাইট ফর্মেশন করলো অ্যান্ড প্রোভাইড পোর্টাল অফ এন্ট্রি ফর লিম্ফোসাইট ইনটু দ্য লিম্ফেটিক চ্যানেল। লিম্ফেটিক চ্যানেলে ব্লাড সার্কুলেশন থেকে লিম্ফোসাইট ঢুকেও লিম্ফ নোডের মধ্যেই। এগুলো হচ্ছে লিম্ফ নোডের কাজ। অ্যানাদার ওয়ান লিম্ফয়েড অর্গান ইজ থাইমাস। থাইমাস ইজ অ্যান অ্যাসিমেট্রিক্যাল বাইলোবড অর্গান। একটা অ্যাসিমেট্রিক্যাল, দুইটা লোব একই রকম থাকে না, একটা বাইলোব স্ট্রাকচার হচ্ছে থাইলাম অ্যান্ড লোকেটেড ইন দ্য সুপিরিয়র মিডিয়া স্ট্রেনাম বিহাইন্ড দ্য মেনুব্রিয়াম স্টার্নি। তোমাদের যদি সুপিরিয়র মিডিয়া স্ট্রেমের কন্টেন্ট মনে থাকে, ওইখানে তোমরা থাইমাস পড়েছিলে। দিস ইজ দ্য লাইজ ইন সুপিরিয়র মিডিয়া স্ট্রেনাম, জাস্ট মেনুব্রিয়াম স্টার্নির পিছনেই থাকে।
extend upwards into the root of the neck. Above a root of the neck porjonto extend kore, and this thymus is devoid of lymph capillaries and lymphatic nodules. Ekhane kono capillaries o thake na, lymph nodules o thake na. It is the central lymphoid organ and essential for development of other lymphoid organ. সবচেয়ে সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান হিসাবে কাজ করে থাইমাস। অন্যান্য লিম্ফয়েড অর্গানের ডেভেলপমেন্টের জন্য থাইমাস খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ লার্জ অ্যান্ড ওয়েল ডেভেলপ ইন ফিটাস। ফিটাসের ক্ষেত্রে বড় থাকে, চাইল্ডহুডে সেটা বড় থাকে, যত এজ বাড়তে থাকে আফটার পিউবার্টি সেটা রিগ্রেস হওয়া শুরু হয়, অ্যান্ড আলটিমেটলি অ্যাডাল্টের এজে এজড হয়ে গেলে আস্তে আস্তে ইট ইজ রিপ্লেসড বাই দ্য ফাইব্রোফেটি টিস্যু। সবচেয়ে বেশি ওয়েল ডেভেলপ থাকে পিউবার্টিতে, তার আগে গ্রোথ শুরু হয়, পিউবার্টিতে ম্যাক্সিমাম ওয়েল ডেভেলপ থাকে, তারপরে আস্তে আস্তে আবার রিজর্পশন স্টার্ট হয়, স্টার্ট ইনভলিউশন স্টার্ট হয়, স্টার্ট হয়ে রিপ্লেসড বাই দ্য ফাইব্রোফেটি টিস্যু। ওয়েট বাড়তে দেখা যায় এর ওয়েট 12-15 গ্রাম, পিউবার্টিতে গিয়ে 30-40 গ্রামে পৌঁছায়, অ্যারাউন্ড 60 ইয়ার্সে এট ওয়েট অলসো 10-15 গ্রাম। একজন অ্যাডাল্টকে যদি আমরা থাইমাস খুঁজি, থাইমাস পাবো না, আমরা একটা ফাইব্রোফেটি স্ট্রাকচার পাবো এই জায়গায়। স্ট্রাকচার অফ থাইমাস, থাইমাসে কিছু সাপোর্টিং ফ্রেমওয়ার্ক থাকে। দিস সাপোর্টিং ফ্রেমওয়ার্ক ফর্মড বাই দ্য রেটিকুলার টিস্যু, রেটিকুলার ফাইবার অ্যান্ড রেটিকুলার সেলস। রেটিকুলার সেল দিয়ে সাপোর্টিং ফ্রেমওয়ার্ক ফর্মেশন হয়, আর গ্ল্যান্ড সাবস্টেন্স মেইনলি প্যারেনকাইমা প্রপার। দিস প্যারেনকাইমার মধ্যে আমরা সেল পাই লিম্ফোসাইট অ্যান্ড ম্যাক্রোফেজ। তিন ধরনের সেল মেইনলি থাইমাসে থাকে, একটা হচ্ছে ইপিথেলিয়াল সেল, থাইমিক ইপিথেলিয়াল সেল, যেটাকে বলা হয় ইপিথেলিওসাইট, আর লিম্ফোসাইট অ্যান্ড ম্যাক্রোফেজ, এই সেলগুলো আমরা থাইমাসে পাই। থাইমাসের দুইটা লোব থাকে, দিজ আর ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার, লোব ডিভাইডেড ইন্টু ইনকমপ্লিট লোবিউলস। লোবগুলো কমপ্লিট লোবিউলে ভাগ হয় না, ক্যাপসুল থেকে সেপটা গিয়ে ইনকমপ্লিট লোবিউলে ভাগ হয়, অ্যান্ড ইচ লোবিউল হ্যাজ এ পেরিফেরাল ডার্কলি স্ট্রেইনড এরিয়া কল্ড কর্টেক্স অ্যান্ড সেন্টার লাইটলি স্ট্রেইনড এরিয়া কল্ড মেডুলা। এই যে পেরিফেরাল, এই দিজ আর ইনকমপ্লিট লোবিউলে ভাগ হলো, সেপটা এসে ইনকমপ্লিট লোবিউলে ভাগ করলো, পেরিফেরাল ডার্কলি স্ট্রেইনড এরিয়া সেটা হচ্ছে কর্টেক্স, ইনার লাইটলি স্ট্রেইনড এরিয়া সেটা হচ্ছে মেডুলা। আমরা কর্টেক্স মেডুলা পেলাম। কর্টেক্সের আউটার পার্ট কন্টেইন ইমেচিওর লার্জ লিম্ফোসাইট, দ্যাট মিন্স লিম্ফোব্লাস্ট সেল থাকে। আউটার পোর্শন অফ দ্য কর্টেক্সে লিম্ফোব্লাস্ট সেল থাকে, দিস লিম্ফোব্লাস্ট ডিভাইড বাই মাইটোসিস অ্যান্ড প্রোডিউস ক্লোনস অফ স্মল টি লিম্ফোসাইট হুইচ আর পুশড ইন টু ডিপ পার্ট অফ দ্য কর্টেক্স। এই পেরিফেরাল পোর্শনের লিম্ফোব্লাস্ট সেলগুলোর ডিভিশন হয় মাইটোসিসের মাধ্যমে, টি লিম্ফোসাইট ফর্মেশন করে, অ্যান্ড টি লিম্ফোসাইটগুলো ডিপার পোর্শন অফ কর্টেক্সে থাকে। দ্য ইপিথেলিওসাইট সিক্রেট হরমোন থাইমোসিন, থাইমাসের যে ইপিথেলিয়াল সেলস সেই ইপিথেলিওসাইট সিক্রেট করে থাইমোসিন। থাইমোসিনের কাজ কি? এই যে টি লিম্ফোসাইট ফর্মেশন হলো, তাদের ম্যাচুরেশন করা হচ্ছে থাইমোসিনের কাজ। অ্যান্ড দ্য ইমিউন কম্পিটেন্ট টি সেল, ইমিউন কম্পিটেন্ট টি সেল লিভ দ্য থাইমাস থ্রু দ্য সার্কুলেশন রিচ দ্য পেরিফেরাল লিম্ফোয়েড টিস্যু। এই প্রথমে লিম্ফোসাইট ছিল কর্টিক্যাল রিজিয়নে, সেখান থেকে ডিভিশন হয়ে টি লিম্ফোসাইট ফর্মেশন হলো, টি লিম্ফোসাইট ম্যাচুরেশন হলো বাই দ্য থাইমোসিন হুইচ ওয়াজ রিলিজড ফ্রম দ্য ইপিথিলিওসাইট অফ থাইমাস। সেই ম্যাচিউর টি লিম্ফোসাইট তারপর রিলিজড হলো সার্কুলেশনে অ্যান্ড গোজ টু দ্য পেরিফেরাল লিম্ফোয়েড অর্গান। তাহলে থাইমাসের সেলগুলো এইরকম থাকে, এখানে ইনকমপ্লিট সেপটা, এখানে আমরা থাইমোসাইট পাই, থাইমোসাইট কিছু আস্তে আস্তে ড্যাড হয়ে যায়, তারপরে কিছু থাইমোসাইট আস্তে আস্তে, থাইমোসাইট না, পেরিফেরাল লিম্ফোব্লাস্টগুলো ম্যাচুরেশন হয়ে টি লিম্ফোসাইট ফর্মেশন করে, টি লিম্ফোসাইট আমরা কর্টিক্যাল ডিপ কর্টিক্যাল পার্টে পাই, তারপরে সেটা সার্কুলেশনের মাধ্যমে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে পেরিফেরাল লিম্ফোয়েড অর্গানে চলে যায়। মেডুলা, মেডুলাতে আমরা কী পাই? মেডুলাতে মেইনলি ইপিথেলিওসাইট থাকে আর কিছু লিম্ফোসাইটিক সেল থাকে। দ্যার ইজ প্রেজেন্স অফ হ্যাসলস কর্পাসেল। মেডুলাতে আমরা সেলে পাই লিম্ফোসাইট আর হচ্ছে ইপিথেলিওসাইট, হ্যাসলস কর্পাসেল। ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ থাইমাস, তাহলে হ্যাসলস কর্পাসেল কী? দিজ আর কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জ ফ্ল্যাটেন্ড সেল।
হুইচ আর ডিজেনারেটিং ইপিথেলিওসাইট। এই ইপিথেলিওসাইটগুলো ডিজেনারেট হয়ে ফরমেশন করে হ্যাসেল সেল। এগুলো দেখতে কিরকম? কনসেন্ট্রিক অ্যারেঞ্জমেন্ট, ফ্ল্যাটেন্ড সেল, কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জড থাকে ফ্ল্যাটেন্ড সেল। ইট ইজ দ্য ইপিথেলিওসাইট, সেন্টার অফ ইট কন্টেইন হোমোজেনাস হায়ালিন মেটেরিয়াল। এই হ্যাসেল সেলের সেন্টারে কিছু হায়ালিন মেটেরিয়াল থাকে। এই হায়ালিন মেটেরিয়াল ডিজেনারেশন সেলস অফ কর্পাস সেল, কর্পাস এই সেলগুলো ডিজেনারেট হয়ে এই হায়ালিন মেটেরিয়াল ফর্মেশন হয়। রেটিকুলাম অফ অল লিম্ফয়েড অর্গান ফর্মড বাই দ্য রেটিকুলার সেলস অ্যান্ড ফাইবার্স অ্যাকসেপ্ট দ্য থাইমাস। থাইমাসের যে ফ্রেমওয়ার্ক রেটিকুলার সেল অ্যান্ড ফাইবার দিয়ে ফর্মেশন হয় না, এখানে রেটিকুলার পোর্শন ইজ ফর্মেশন হয় ইপিথেলিওসাইট দিয়ে। সবগুলো লিম্ফয়েড অর্গানে রেটিকুলাম ফর্মেশন হয়, মানে সাপোর্টিং ফ্রেমওয়ার্কটা ফর্মেশন হয় রেটিকুলার সেল অ্যান্ড ফাইবার দিয়ে, কিন্তু থাইমাসে দেখা যায় এই সাপোর্টিং ফ্রেমওয়ার্ক ফর্মেশন করে ইপিথেলিওসাইট। এই হচ্ছে আমাদের থাইমাসের স্ট্রাকচার, থাইমাসের হিস্টোলজিক্যাল পিকচার, খুবই ইম্পর্ট্যান্ট। এটা তোমাদের হিস্টোলজি খাতায়ও আঁকতে হবে, সাথে সাথে পরীক্ষায়ও আসে। এই এইরকম একটা ফিগার, এই দেখো, দিজ আর দ্য কর্টিক্যাল পোর্শন, কর্টিক্যাল পোর্শন, ইট ইজ দ্য সেন্ট্রাল পার্টস, মেডুলা, মেডুলাতে আমরা পাই হ্যাসেলস কর্পাস সেল। হ্যাসেলস কর্পাস সেল কোথায় দেখানো আছে? দিজ আর দ্য হ্যাসেলস কর্পাস সেল, এই সবগুলো হ্যাসেলস কর্পাস সেল, একটু বড় করে যাচ্ছিলাম, হ্যাসেলস কর্পাস সেল। দিজ আর দ্য ট্রেবিকুলি, ট্রেবিকুলি ঢুকবে ইনকমপ্লিট সেপটায়, ভাগ করবে, দিস পোর্শন ইজ দ্য মেডুলা। ডেভেলপমেন্ট, থাইমাসের ডেভেলপমেন্ট অলসো ইম্পর্ট্যান্ট। থাইমাস ডুয়াল অরিজিন, ইপিথেলিওসাইটগুলো আসে অ্যান্ডোডার্ম থেকে, থার্ড ফেরিঞ্জিয়াল পাউচ থেকে। এই থার্ড ফেরিঞ্জিয়াল পাউচের আপার পার্ট লোয়ার পার্ট থেকে, এই লোয়ার পার্ট থেকে থাইমাস ডেভেলপ করে, আপার পার্ট থেকে আবার ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আসে। আর সেল যে বললাম থাইমোসাইট অ্যান্ড ম্যাক্রোফেজ, সেই সেলগুলো আসে মেজোডার্ম থেকে, লোকাল মেজোডার্ম থেকে। এটা থাইরয়েডের, থাইমাসের ডেভেলপমেন্ট। প্রথমে থাইমাস এই জায়গা থেকে আস্তে আস্তে ডিসেন্ড হয়, রোটেশন হয়, রোটেশন হয়ে নিচে নামে, নিচে নেমে এই জায়গায়, তারপরে লোয়ার পার্ট অফ দ্য রুট অফ দ্য নেক আর সুপিরিয়র মেডাস্টিনাম জুড়ে থাকে ইন ফ্রন্ট অফ দ্য থাইমাস। এটা হচ্ছে ডেভেলপমেন্টাল স্টেজেস অফ থাইমাস। হোয়াট আর দ্য ফাংশন অফ থাইমাস? থাইমাসে আমরা দেখলাম টি লিম্ফোসাইট ফর্মেশন হলো, হরমোন থাইমোসিন রিলিজ হলো, যেটা টি লিম্ফোসাইটকে ম্যাচুরেশন করলো, অ্যান্ড রিসিভ ইমিউনোলজিক্যালি ইনকম্পিটেন্ট স্টিম সেল ডিরাইভ ফ্রম দ্য বোন মেরো। বোন মেরো থেকে ইমিউনোলজিক্যালি ফুল ম্যাচিওর নাই সেই সেলগুলোকে রিসিভ করবে, রিসিভ করে তাদের ডিভিশন করবে, ম্যাচুরেশন করবে। এই যে টি লিম্ফোসাইট ম্যাচুরেশন হবে সেটাকে বলা হয় থাইমাস ডিপেন্ডেন্ট সেল, এই জন্যই টি লিম্ফোসাইট বলা হয়। দ্য সেল লিভ দ্য থাইমাস বাই দ্য ব্লাড টু দ্য লিম্ফ নোড, স্প্লিন অ্যান্ড আদার লিম্ফেটিক টিস্যু, অ্যান্ড দিস টি লিম্ফোসাইট সার্ভ বোথ হিউমারাল অ্যান্ড সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স। এই ম্যাচুরেশন হয়ে যে থাইমাস থেকে টি লিম্ফোসাইট বের হবে তারাই ইমিউনোলজিক্যাল রেসপন্সে কাজ করবে। অ্যানাদার ওয়ান ইজ দ্য স্প্লিন, স্প্লিন নিয়ে আমরা অলরেডি ডিটেলস পড়ে ফেলেছি। স্প্লিন একটা লার্জেস্ট লিম্ফয়েড অর্গান ইন আওয়ার বডি, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিওনে আমরা পাই, ফান্ডাস অফ দ্য স্টমাক অ্যান্ড ডায়াফ্রামের মাঝখানে সেটা চ্যাপ্টা হয়ে থাকে। কালার পার্পলিশ ইন কালার, সাইজ ভেরিয়েবল, ইউজুয়ালি একটা হিউম্যানের মুষ্টিবদ্ধ হাতের যে সাইজ ঠিক একই সাইজের স্প্লিন সাধারণত হয়ে থাকে। স্ট্রাকচার ইম্পর্ট্যান্ট, স্ট্রাকচার আমরা পড়েছি, এখানে জাস্ট একটু রিক্যাপিচুলেট করে যাব, বেশি কিছু পড়াবো না। মেড আপ অফ ফোর কম্পোনেন্ট, একটা সাপোর্টিং ফাইব্রোইলাস্টিক টিস্যু, সাপোর্টিং ফ্রেমওয়ার্ক, তারপর হচ্ছে প্যারেনকাইমা যেটা স্প্লেনিক পাল্প নিয়ে ফর্মেশন হয়। স্প্লেনিক পাল্পের মধ্যে আমরা দুই ধরনের পাল্প পাই, হোয়াইট পাল্প অ্যান্ড রেড পাল্প। তাহলে আমরা প্রথমে আসি যেটা সাপোর্টিং ফাইব্রোইলাস্টিক টিস্যু, ইট কন্টেইন ক্যাপসুল, ক্যাপসুল থেকে কতগুলো ট্রেবিকুলি ভিতরে ঢুকে অ্যান্ড ফাইন রেটিকুলাম ঢুকে, অ্যান্ড দ্য স্মুথ মাসেল ফাইবার প্রেজেন্ট। এই ট্রেবিকুলের মধ্যে আমরা কিছু স্মুথ মাসেল ফাইবারও পাই, দিস স্মুথ মাসেল হেল্পস টু কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ ব্লাড ভেসেলস দ্যাট রেগুলেট দ্য ব্লাড ফ্লো ইন দ্য স্প্লিন। এই স্মুথ মাসেলগুলো স্প্লিনের ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করে। স্প্লেনিক পাল্প বা প্যারেনকাইমার মধ্যে আমরা দুই ধরনের স্প্লেনিক পাল্প পাই বলেছি, হোয়াইট পাল্প অ্যান্ড রেড পাল্প। হোয়াইট পাল্প হচ্ছে 25% কম্পোনেন্ট, এটা দিজ আর ভায়োলেট কালার, কনসিস্ট অফ লিম্ফেটিক নডিউল, নডিউল লিম্ফেটিক নডিউল থাকে অ্যারেঞ্জড অ্যারাউন্ড অ্যান আর্টারিওল। এই আর্টারিওলের চারিদিকে লিম্ফেটিক নডিউলস থাকে, এটাকে বলা হয় মালপিজিয়ান কর্পাস সেল। ল্যাটারালি লাই ইন এক্সেন্ট্রিক পজিশন, এই এক্সেন্ট্রিক পজিশনে থাকে, লিম্ফোপয়েসিস আকার হয়, হোয়াইট পাল্পে লিম্ফোপয়েসিস হয়, লিম্ফোসাইট ফর্মেশন হয়।
রেড পাল থাকে মেনলি 75% রেড ইন কালার। এটা এখানে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে স্প্লেনিক সাইনোসয়েড আর একটা পাই বেলোরথ কর্ড। স্প্লেনিক সাইনোসয়েড হচ্ছে দিজ আর ডাইলেটেড ক্যাপিলারিজ কল্ড সাইনোসয়েড, দে কন্টেন ব্লাড সো লুক রেডিশ, সেজন্য এদেরকে বলা হয় রেড পাল। বেলোরথ কর্ডের মধ্যে আমরা বি লিম্ফোসাইট পাই, ম্যাক্রোফেজ পাই, ফাইব্রোব্লাস্ট সেল পাই। রেড পাল্পের কাজ হচ্ছে ফিল্টারিং, ফিল্ট্রেশন অফ ব্লাড অকার্স ইন দ্য রেড পাল্প। রেড পাল্পের মধ্যে সব ধরনের লিম্ফোসাইট থাকে, লার্জ মিডিয়াম স্মল সাইজের লিম্ফোসাইট, অল টাইপস অফ ব্লাড সেলস, WBC RBC প্লাটিলেট সবই থাকে, ম্যাক্রোফেজ থাকে, ইমিউন গ্লোবুলিন থাকে। তাছাড়া ভাস্কুলার সিস্টেম ট্র্যাভার্স দ্য অর্গান অ্যান্ড পারমিট ইটস থ্রোলি। এই হচ্ছে আমাদের স্প্লিনের স্ট্রাকচার, স্প্লিনের হিস্টোলজিক্যাল পিকচার লিম্ফোরেটিকুলার সিস্টেমের মধ্যে দিতে হবে। এই ট্র্যাভেকুলি ইনকমপ্লিট সেপ্টায় ভাগ করলো, দিজ আর দ্য লিম্ফয়েড নডিউলস। লিম্ফয়েড নডিউলের মধ্যে হোয়াইট পাল্প থাকে, এখানে জার্মিনাল সেন্টার থাকে। এই দিজ আর দ্য রেড পাল্প, রেড পাল্পের মধ্যে আমরা সাইনোসয়েড পাই, রেড পাল্পের মধ্যে বেলোরথ কর্ড পাওয়া যায়। এগুলো হচ্ছে একটা স্প্লিনের স্ট্রাকচার। হোয়াট আর দ্য ফাংশনস অফ স্প্লিন? স্প্লিনের কাজ হচ্ছে ব্লাডকে ফিল্টার করা ফ্রম অ্যান্টিজেন অ্যান্ড মাইক্রো অর্গানিজম। অ্যান্টিজেন মাইক্রো অর্গানিজম নকশাস জিনিস থেকে ব্লাডকে ফিল্টার করা হচ্ছে স্প্লিনের কাজ। অ্যান্ড ইভোক ইমিউনোলজিক্যাল রেসপন্স এগেনস্ট দ্য অ্যান্টিজেন সার্কুলেটিং ইন দ্য ব্লাড। ব্লাডে যে অ্যান্টিজেন সার্কুলেটিং অবস্থায় থাকে তাদের ইমিউনোলজিক্যাল রেসপন্স স্টার্ট করা স্প্লিনের কাজ। স্প্লিন প্রোডিউস বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট অ্যান্ড রিমুভ ওল্ড অ্যান্ড অ্যাবনর্মাল RBC, রিমুভ ব্যাকটেরিয়া বাই দ্য ফ্যাগোসাইটোসিস, স্টোরস ব্লাড, ফর্মস ব্লাড সেলস ডিউরিং ফিটাল লাইফ। ফিটাল লাইফে লিম্ফো ব্লাড হেমোপয়েসিস করে, কিন্তু অ্যাডাল্টে তা করে না, অ্যাডাল্টে স্টোর করে রাখে। আর অ্যাডাল্টে ওল্ড অ্যাবনর্মাল RBCকে রিমুভ করে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ব্যাকটেরিয়াকে রিমুভ করে। ইপিথেলিও লিম্ফয়েড সিস্টেম। ইপিথেলিও লিম্ফয়েড সিস্টেম জিনিসটা কি? ইপিথেলিয়ামের মধ্যে যে লিম্ফয়েড সিস্টেমের পার্ট থাকে সেটাকে বলা হয় ইপিথেলিও লিম্ফয়েড সিস্টেম। ইট কনসিস্ট অফ মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। মিউকোজার মধ্যে যে লিম্ফয়েড টিস্যু থাকে সেটাকে বলা হয় ইপিথেলিও লিম্ফয়েড সিস্টেম। এর আরেক নাম হচ্ছে মেল্ট মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফেটিক সিস্টেম। লার্জ অ্যামাউন্ট অফ আনক্যাপসুলেটেড লিম্ফয়েড টিস্যু ফাউন্ড ইন দ্য ওয়াল অফ এলিমেন্টারি ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, জেইটোরিনারি ট্র্যাক্ট। এদের মিউকোজার মধ্যে কিছু আনক্যাপসুলেটেড লিম্ফয়েড টিস্যু থাকে, তাদেরকে একসাথে কালেকটিভলি বলা হয় মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু অর মেল্ট। তাদেরকে আবার আমরা দুইভাবে সাব ডিভাইড করতে পারি, কিছু হচ্ছে গাট রিলেটেড গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু গ্যাল্ট GALT গ্যাল্ট অ্যান্ড ব্রঙ্কাস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু ভাল্ট ব্রঙ্কাস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। দ্য ইম্পর্ট্যান্ট কালেকশনস অফ মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যুজ আর অ্যাজ ফলোস। মিউকোজার মধ্যে কী কী লিম্ফয়েড টিস্যু থাকে? ফেলিনজিয়াল টনসিল, টিউবাল টনসিল, প্যালেটাইন টনসিল, লিঙ্গুয়াল টনসিল। ফেলিনজিয়াল টনসিল এখানে মিউকোজার মধ্যে আমরা থ্রটের ওইখানে নেজোফেরিংসের ওইখানে আমরা পাই এটা, ফেরিনজিয়াল টনসিল, টিউবাল টনসিল, প্যালেটাইন টনসিল অ্যান্ড লিঙ্গুয়াল টনসিল। টুগেদার দে ফর্মস অয়েল ডেয়ার্স লিম্ফেটিক রিং। এছাড়া আমরা ইলিয়ামে পেয়েছিলাম পেয়ার স্পেসিস অ্যান্ড অ্যাপেন্ডিক্সে থাকে অ্যাবডোমিনাল টনসিল। এগুলো একসাথে ফর্মেশন করে ইপিথেলিও লিম্ফয়েড সিস্টেম। ফেরিনজিয়াল টনসিল কোথায় থাকে? তোমাদের হেড নেক রিজিয়নে, সেটা তোমরা পরে পড়বা। ফেরিনজিয়াল টনসিল লাইজ আন্ডারনিথ দ্য মিউকাস লাইনিং অফ রুফ অ্যান্ড পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ফরিংস অ্যান্ড ইট এনলার্জড ডিউ টু ইনফেকশন। এনলার্জড হইলে ইনফেকশনের জন্য সেটাকে বলা হয় এডেনয়েড। এটা থাকে রুফ অ্যান্ড পোস্টেরিয়র ফেরিনজিয়াল ওয়ালের মিউকোজাতে। টিউবাল টনসিল আমরা কোথায় পাই? দিজ আর দ্য এগ্রিগেশন অফ লিম্ফয়েড টিস্যু অ্যারাউন্ড দ্য আপার অ্যান্ড পোস্টেরিয়র মার্জিং অফ ওপেনিং অফ দ্য ফেরিঞ্জিও টিম্পেনিক টিউব ইন দ্য নেজোফেরিংস। নেজোফেরিংসের ইউস্টেশিয়ান টিউবের আপার অ্যান্ড পোস্টেরিয়র পোর্শনের মিউকোজাতে থাকে টিউবাল টনসিল। অ্যানাদার নাম ইজ দ্য নেজোফেরিঞ্জিয়াল টনসিল। প্যালেটাইন টনসিল কোথায় থাকে? এগ্রিগেশন অফ লিম্ফয়েড টিস্যু অন ইচ সাইড ইন দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য অরোফেরিংস। অরোফেরিংসের ল্যাটারাল ওয়ালে পাই আমরা প্যালেটাইন টনসিল, যেটাকে টনসিল বলা হয়, গ্রস নেম। তোমরা অনেকে টনসিলে ইনফেকশন শুনে থাকো, এইটাই হচ্ছে প্যালেটাইন টনসিল। কমনলি ইনফেক্টেড ইন চিলড্রেন কজেস কল্ড টনসিলাইটিস। অ্যানাদার ওয়ান ইজ দ্য লিঙ্গুয়াল টনসিল, ডর্সাল মোস্ট পার্ট অফ দ্য টাং
টাঙের পোস্টের 1/3 অফ দ্য টাঙে অনেকগুলা লিম্ফয়েড ফলিকল থাকে, মিউকোজার নিচে, সেটাকেই বলা হয় লিঙ্গুয়াল টনসিল। পেয়ার্স পেচিস এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল আন্ডারনিথ দ্য মিউকোজা অফ স্মল ইন্টেস্টাইন, মেইনলি থাকে ইলিয়ামের মধ্যে, লার্জেস্ট অ্যান্ড মোস্ট নিউমেরাস ইন দ্য ইলিয়াম অ্যান্ড প্লেসড ল্যাংথ ওয়াইজ অ্যালং দ্য অ্যান্টি মেজেন্টেরিক বর্ডার। এই অ্যান্টি মেজেন্টেরিক বর্ডার বরাবর দিস ইজ দ্য পেয়ার্স পেচিস অ্যান্ড আলসারেট হয় টাইফয়েড ফিভারে, তখন সেটাকে বলা হয় টাইফাস আলসার। অ্যাবডোমিনাল টনসিল অ্যাপেন্ডিক্সের মিউকোজার মধ্যে দেখা যায়, অ্যাগ্রিগেশন অফ লিম্ফয়েড ফলিকল পাওয়া যায়, দে ফর্মস এ রিং টুগেদার ফর্মস অ্যাবডোমিনাল টনসিল, এদেরকে একসাথে বলা হয় অ্যাবডোমিনাল টনসিল। গেল আমাদের ইপিথেলিও লিম্ফয়েড সিস্টেম। অ্যানাদার ওয়ান সিস্টেম ইজ দ্যাট রেটিকিউলো অ্যান্ডোথেলিয়াল সিস্টেম। দিস সেলস অফ দিস সিস্টেম আর কনসার্ন উইথ দ্য ফেগোসাইটোসিস। এই সিস্টেমে যে সেলগুলো থাকে তাদের একটা কমন কাজ, তারা ফেগোসাইটোসিস করে। রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল সিস্টেম কীভাবে ফেগোসাইটোসিস করে, প্রথমে পিক আপ করে, দেন ইনজেস্ট করে, দেন স্টোর করে ফেলে ফরিন সাবস্টেন্সকে। অ্যান্ড সেলস অফ দিস সিস্টেম আর ইম্পর্ট্যান্ট ফর জেনারেল অ্যান্ড লোকাল ডিফেন্স মেকানিজম। বডির ডিফেন্স মেকানিজমের জন্য এই রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল সিস্টেমের সেলগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কী কী রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আমরা পাই, তাদের লোকেশন সহ ম্যাক্রোফেজ আমরা অলরেডি জানি। এই সেলগুলো ম্যাক্সিমামই ম্যাক্রোফেজ, এক এক জায়গায় এক এক রকমের নামে থাকে। ম্যাক্রোফেজ আমরা পাই কানেকটিভ টিস্যু, বোন মেরো, সুপ্রানাল গ্ল্যান্ডে ম্যাক্রোফেজ পাই। পেরিসাইট বা রাফেট সেল হিসাবে আমরা ক্যাপিলারিতে পাই। মনোসাইট আমরা ব্লাডে পাই। ডাস্ট সেল বা অ্যালভিওলার ম্যাক্রোফেজ হিসাবে আমরা লাংসে পাই। রেটিকুলার সেলস আমরা স্প্লিনে পাই, লিম্ফয়েড টিস্যুতে পাই। কাফার সেল আমরা লিভারে পেয়ে থাকি। মাইক্রোগ্লিয়া আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাই। এখানে আমি ভুল লিখেছি, সেন্ট্রাল কানেকটিভ টিস্যু না, এটা হবে সেন্ট্রাল নার্ভাস টিস্যু। আচ্ছা, এই জিনিসটা তোমরা একটু কারেক্ট করে নিও, এখানে সেন্ট্রাল কানেকটিভ টিস্যু হবে না, এটা হবে সেন্ট্রাল নার্ভাস টিস্যু। আমি কারেকশন করতে দেখি একটু ঝামেলায় পড়ে যাচ্ছে। তাহলে মাইক্রোগ্লিয়া আমরা পাই সেন্ট্রাল কানেকটিভ টিস্যুতে। দিজ আর দ্য রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল সেলস বা রেটিকুলো অ্যান্ডোথেলিয়ার সিস্টেম। এখানে দেখানো যাচ্ছে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাচ্ছি মাইক্রোগ্লিয়া, লাংসের মধ্যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, তারপরে হচ্ছে টিস্যুর মধ্যে আমরা হিস্টিওসাইট হিসেবে পাই, লিভারে আমরা কাফার সেল পাই, সুপ্রানাল গ্ল্যান্ডে মেসেঞ্জিয়াল সেল, কিডনিতে মেসেঞ্জিয়াল সেলস হিসেবে পাই, স্প্লিনে ম্যাক্রোফেজ হিসেবে পাই, বোনসে অস্টিওক্লাস্ট হিসেবে পেয়ে থাকি, লিম্ফ নোডসে ম্যাক্রোফেজ হিসেবে পাই। দিজ আর দ্য রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল সেলস আর রেটিকুলো অ্যান্ডোথেলিয়াল সিস্টেম। লিম্ফোসাইট অ্যান্ড ইমিউনিটি, আমরা দেখেছি পুরা লিম্ফ ইজ রিলেটেড টু দ্য লিম্ফো সাইটস। লিম্ফোসাইটের মধ্যে দু ধরনের লিম্ফোসাইট আমরা পেয়েছি, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট মেইনলি থাইমাস ডিপেন্ডেন্ট, যেটা থাইমাস ফর্মেশন করে, ম্যাচিউরেট করে। বি লিম্ফোসাইট আমরা অন্যান্য অর্গানও দেখেছি ফর্মেশন হয়, ম্যাচুরেশন হয়। টি লিম্ফোসাইট রেসপন্সিবল ফর সেল মিডিয়েটেড ইমিউনিটি অ্যান্ড বি লিম্ফোসাইট ইজ রেসপন্সিবল ফর হিউমারাল বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। এটা ইন ডিটেলস তোমরা যখন থার্ড ইয়ারে উঠবা তখন সেটা পড়বা, অ্যানাটোমিতে আমরা এর বেশি কিছু পড়াবো না। আমরা এটুকুই জানি টি লিম্ফোসাইট সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য রেসপন্সিবল, বি লিম্ফোসাইট হিউমারাল বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির জন্য রেসপন্সিবল। সেল মিডিয়েটেড ইমিউনিটিতে টি লিম্ফোসাইট যা করে, টি লিম্ফোসাইট যখন অ্যান্টিজেন দ্বারা ইনফেক্টেড হয় তখন তিন ধরনের টি লিম্ফোসাইট ফর্মেশন হয়। কিছু হচ্ছে সাইটোটক্সিক টিসেল, কিছু হেলপার টিসেল, কিছু হচ্ছে মেমোরি টিসেল। সাইটোটক্সিক টিসেল অ্যান্টিজেন যেটা থাকে সেটাকে ড্যামেজ করে ফেলে, মেমোরি সেল তার মেমোরিতে নিয়ে রাখে, ভবিষ্যতে যদি কোনো অ্যান্টিজেন আসে সে চিনতে পারে যে তার জন্য সে ফরিন বডি, খারাপ জিনিস। এটা হচ্ছে মেমোরি টিসেলের কাজ। আর হেলপার টিসেল যে কোনো অ্যান্টিজেনিক এফেক্টে সে ইমিউনিটিতে সে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করে। অ্যান্টিজেনিক টি হেলপার টিসেলের কাজ হচ্ছে অ্যান্টিজেনকে অ্যানগালফ করা অ্যান্ড ফ্যাগোসাইটোস করা।
বি লিম্ফোসাইট আবার কি করে, যখন কোনো অ্যান্টিজেন আসে সে কি করে মেমোরি সেল হিসাবে থাকে কিছু ভবিষ্যতের জন্য, আর ট্রান্সফার হয় প্লাজমা সেলে, প্লাজমা সেল সেখান থেকে অ্যান্টিবডি রিলিজড হয়, অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন হয়ে বডির ইমিউনিটিতে হেল্প করে। ইন ডিটেলস তোমরা ভবিষ্যতে পড়বা, এখন এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই। বোন মেরো আমরা দেখেছি, বোনসের ভিতরে বোন মেরো থাকে, বোন মেরো হচ্ছে সফট ফ্লাফি ভাস্কুলার মেটেরিয়ালস, ভাস্কুলার স্ট্রাকচার টিস্যু অ্যান্ড কনসিস্ট অফ ডেলিকেট নেটওয়ার্ক অফ রেটিকুলার টিস্যু, অনেক বেশি রেটিকুলার টিস্যু থাকে। ক্লাস্টার্স অফ হিমোপোয়েটিক সেল, এরা ব্লাড সেলস ফর্মেশন করে। লাইজ ইন দ্য মেরো ক্যাভিটিজ ইন দ্য লং বোন মেরো অ্যান্ড ফ্ল্যাট বোন যেসব জায়গায় থাকে সেই সব জায়গার স্পঞ্জি বোনে ডিপ্লোয়িক স্পেসের মধ্যে বোন মেরো পাওয়া যায়। এই হচ্ছে আমাদের টোটাল লিম্ফেটিক সিস্টেম, এটা খুবই ইম্পর্টেন্ট। নতুবা লিম্ফেটিক সিস্টেম সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া থাকবে না, এটা পড়তে হবে। এখান থেকে তোমাদের পরীক্ষায় কিছু ভাইবা জিনিস আসে, প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, থাইমাসের হিস্টোলজি, স্প্লিনের হিস্টোলজি, লিম্ফ নোডের হিস্টোলজি, খুবই ইম্পর্টেন্ট। আজকে এটুকুই, থ্যাংকস টু অল।